আইকনিক তাজমহলের সাথে প্রি ওয়েডিং শ্যুট বাদ দিন, তার পরিবর্তে কলকাতায় প্রি ওয়েডিং শ্যুট বেছে নিন। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, তা সর্বদা একই ব্যক্তির সঙ্গে। আপনার সঙ্গীর সাথে একটি সুন্দর এবং রোম্যান্টিক প্রি ওয়েডিং শ্যুট করার পরিকল্পনা করে আবার প্রেমে পড়ার চেয়ে ভালো কিছু আর নেই। আর কলকাতা হলো একটি আদর্শ প্রি ওয়েডিং ফটোশ্যুটের জায়গা। তো চলুন জেনে নিই কলকাতার সেরা পাঁচটি প্রি ওয়েডিং ফটোশ্যুটের স্থান। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলকাতার প্রি ওয়েডিং ফটোশ্যুটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো প্রিন্সেপ ঘাট। একদিকে অসাধারণ স্থাপত্যের আনন্দ, চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আর ব্যাকগ্রাউন্ডে বিদ্যাসাগর সেতু নিয়ে পড়ন্ত বিকালে ফটোশ্যুট, সো মাচ রোম্যান্টিক। কলকাতার সবচেয়ে আইকনিক হেরিটেজ সম্পত্তি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো ইউরোপীয়, ভারতীয় এবং পারস্য স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। সাদা মার্বেলের আশ্চর্যের সাথে প্রায় 64 একর জায়গা জুড়ে সুন্দর বাগান আপনার স্বপ্নময় এবং স্মরণীয় প্রি ওয়েডিং শ্যুটের জন্য একটি অসাধারণ স্থান হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। সপ্তম আশ্চর্য থেকে শুরু করে বিরাট বড় পার্ক, অর্থাৎ যা হল ইকো পার্ক, এটি নিউ টাউনে অবস্থিত। এই ইকো পার্ক প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য একটি সেরা স্থান। সম্ভবত ফুল মানে প্রেম এবং ফুল মানে রোম্যান্টিক ফিল। আপনি যদি এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজারে এসে রোম্যান্টিক প্রি ওয়েডিং ফটোশ্যুটের আনন্দ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মল্লিকঘাট ফুলের বাজারে। এই জায়গাটিতে বিভিন্ন ফুল ছড়িয়ে ছিটিয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুটের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। জায়গাটির নাম মল্লিকঘাট ফুলের বাজার। কলকাতার সেই প্রাচীন লাল বিল্ডিং দেখতে পারবেন বউ ব্যারাক্সে, আর এই স্থানটি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য খুবই জনপ্রিয়। এই স্থানটি বউবাজার থানার ঠিক পিছনে। এখানে এসে আপনি হাতে টানার রিক্সা চড়ে কিছু অসাধারণ ফটো ক্লিক করতে পারবেন। প্রি ওয়েডিং ফটোশ্যুটের সুন্দর এবং রোম্যান্টিক শটগুলোর জন্য নিখুঁত স্পট খুঁজে পাবেন আপনি এখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।